सात कोटी बांगालीर भालोबाशार कांगाल आमी आमी सब हाराते पारी किन्तु एदेशेर मानुषेर भालोबाशाके कखनो हाराते पारबो ना। प्रिय बंधुरा, ए महान उक्तिटी करेछिलो हजार बछरेर श्रेष्ठ बांगाली जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमान। प्रिय बंधुरा, यथारीति प्रति बृहस्पतिवार राते যে আরশিনগর অনুষ্ঠান হয়ে থাকে সেই আরশিনগর অনুষ্ঠানে আমরা হাজির হয়ে গেলাম। আপনারা সবাই জানেন এখন চলছে শোকাবহ আগস্ট, মাত্র তিন দিন পরই বাঙালি জাতির জীবনে সেই ভয়াল দিনটি আসতে যাচ্ছে, অর্থাৎ পনেরোই আগস্ট। পনেরোই আগস্ট বাঙালি জাতির জীবনে এক কালিমাময় দিন, সেই শোকাবহ আগস্টকে স্মরণ করে আজকের আরশিনগর সাজিয়েছি আমরা শুধুমাত্র বঙ্গবন্ধু এবং দেশের গান দিয়ে। আশা করছি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই আপনাদের মন্তব্য করতে ভুলবেন না এবং অনুষ্ঠানটি শেয়ার করতেও আপনারা ভুলবেন না। আজকের অতিথি বরাবরের মতো আমাদের সাথে যুক্ত রয়েছে আমাদের এ শহরের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের কথামণি। তিনি চেষ্টা করবেন আপনাদের পুরো সময়টা বঙ্গবন্ধু এবং দেশের গান শোনাতে। আমরা চলে যাচ্ছি কথামণির কাছে সরাসরি। কথামণি, আজকে আবারও আসতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আশা করছি যে দর্শকদের মন ভরাতে পারবো। আর সামনে যেহেতু পনেরোই আগস্ট, তো বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে আজকের আমার সকল গানের নিবেদন থাকবে সবার উদ্দেশ্যে। তো আশা করছি সবাই দেখবে এবং আমি জানি না কতটুকু পারবো, চেষ্টা করবো, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন কথামণি কিন্তু আধুনিক সঙ্গীত পরিবেশন করে, তিনি ইন্ডিয়ান বাংলা সঙ্গীত পরিবেশন করেন, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, সঙ্গীতের সব শাখায় তার অনেক সুন্দর পদচারণা রয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধুর উপরে এবং যে দেশের গানের উপরে তার যে দখলটা রয়েছে সে বিষয়টা কিন্তু আজকে প্রমাণ দেওয়ার সময় এসে গেছে। আশা করছি পুরোটা সময় আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আজকের এই মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যাটি আপনাদের জীবনে বাঁধিয়ে রাখার মতো একটি সঙ্গীত সন্ধ্যা হতে যাচ্ছে। আমরা কথামণির কাছে শুনছিলাম তার অভিব্যক্তি। কথামণি, আমরা প্রথম কোন গানটি শুনব? আমি প্রথমেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর নিয়ে একটি গান পরিবেশন করব। কথা এবং সুর এবং শিল্পী এসআই টুটুলের শ্রদ্ধেয়। প্রিয় বন্ধুরা, চলুন প্রথম গানটি উপভোগ করা যাক। এখন শোকাবহ আগস্ট, পনেরোই আগস্ট উপলক্ষে সমস্ত সঙ্গীতগুলোই আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে আজকের আমাদের এই আরশিনগর অনুষ্ঠানটি। আপনারা সবাই যুক্ত রয়েছেন ঝিনাইদহ টিভির লাইভ অনুষ্ঠানে এবং আজকে সেই যথারীতি সপ্তাহগুলো এসে গেছে বৃহস্পতিবার। আশা করছি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন, অনুষ্ঠানটি শেয়ার করতে একদম ভুলবেন না, পুরোটা সময় আপনাদের অনেক সুন্দর সময় কাটবে। চলুন, আমাদের বাংলাদেশের স্থপতি যাকে না হলে বাংলাদেশ কখনো হতো না, আমরা প্রথমেই তাকে একটু স্মরণ করি। Thank you.
প্রিয় বন্ধুরা, আমরা আজকে যখন যুক্ত আছি, ইতিমধ্যেই কিন্তু শোকপহ আগস্টের একেবারে মাঝামাঝি সময় আমরা চলে এসেছি। আপনারা সবাই জানেন আজকে 12ই আগস্ট 2021 সাল এবং 28 শ্রাবণ 1428 বঙ্গাব্দ এবং 4ঠা মহরম 1443 হিজরি আছে বৃহস্পতিবার। এখন বর্ষাকালের একেবারে শেষ প্রান্তে আমরা পা রেখেছি। আপনারা জানেন আগস্ট মাস কিন্তু একটি ভয়াবহ শোকের মাস এবং এই আগস্ট মাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা হারিয়ে ফেলেছিলাম। শুধু বঙ্গবন্ধুই নয়, তার পরিবারের 18 জন সদস্য সব মিলিয়ে আমরা হারিয়ে ফেলেছিলাম এবং সেই বঙ্গবন্ধু এবং তার পরিবারের আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনাদের সাথে মূলত আমি জুয়েল পুরোটা সময় সাথে থাকব এবং আজকের অতিথি আমি প্রথমে বলে রেখেছি আমাদের কথামণি। এবং আপনারা সবাই জানেন যে আমাদের চিনাজিটিভির পর্দায় প্রতি বৃহস্পতিবার রাত 9টায় আরশিনগর অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এ প্রজন্মের বিখ্যাত সঙ্গীত তারকাদের নিয়ে মূলত আমাদের এই অনুষ্ঠানটি আমরা সাজিয়ে থাকি। আজকের অনুষ্ঠানটি মূলত নিবেদন করা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতি এবং বঙ্গবন্ধুর সাথে যারা মৃত্যুবরণ করেছিল, শহীদ হয়েছিল, সমস্ত শহীদদের প্রতি। আমরা কথামণির গান শুনছিলাম, আবারও চলে যাচ্ছি কথামণির কাছে। কথামণি, এই যে বঙ্গবন্ধুর গান করার পর একটা যে অন্যরকম অনুভূতি হয়, মনে হয় যে দেশের জন্য বোধ হয় আমার একটা কন্ট্রিবিউশন হচ্ছে। সাধারণত একটা সঙ্গীত তো সবসময় মানুষের হৃদয় থেকে বের হয়, তো এই যে বঙ্গবন্ধুর গান করার পর বা বঙ্গবন্ধুকে গানের মাধ্যমে স্মরণ করার পর আসলে এই অনুভূতি শক্তিটা আসলে কেমন ভাবে কাজ করে? খুবই মানে হৃদয়ে লাগে, কারণ হচ্ছে তিনি আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য অনেক কিছু করেছেন এবং গান কিন্তু তার মধ্যে অন্যতম। কারণ হচ্ছে যে আমাদের যারা শহীদ হয়েছেন বা যারা মুক্তিযুদ্ধ ছিলেন তাদের কিন্তু গানের মানে অনেক শিল্পী তাদের সাহস যোগানোর জন্য আর কি গানটা অনেকভাবে গণসঙ্গীত আছে, রণসঙ্গীত আছে, এই গানগুলো তারা গেয়েছিলেন। তো আমার মনে হয় কি তাদের জন্য আমি যদি তাদের শ্রদ্ধার জন্য এই গানগুলো গেতে পারি আমার কাছে অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, সঙ্গীত শুধু আমাদের নয়, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক পছন্দের বিষয় ছিল। আপনাদের একটা ঘটনা একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, তা হচ্ছে আমাদের বিখ্যাত সঙ্গীত তারকা সেই সময়কার আব্দুল আলীম, সঙ্গীত তারকা আব্দুল আলীম, তিনি হচ্ছে বঙ্গবন্ধুর সাথে দেখা করেছিলেন একটা বিপদে পড়ে। অর্থাৎ আব্দুল আলীম কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন অনেকটা এবং তাকে কিন্তু ওই সময়কার মুক্তিযোদ্ধারা যারা তারা স্বাধীনতার পর তাকে মেরে ফেলার জন্য আর কি তাকে খুঁজতেছিল। তো তখন আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আব্দুল আলীম, যার সুরের মন্ত্রণায় আমরা কিন্তু মাতোয়ারা হয়ে যাই, সেই মানুষটিকে খুন করার জন্য সবাই খুঁজছিল কারণ তিনি স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন। তারপর তিনি শেষ আশ্রয়স্থল এবং আশ্রয় পাওয়ার জন্য তিনি বঙ্গবন্ধু শরণাপন্ন হলেন এবং বঙ্গবন্ধুর কাছে গিয়ে তিনি বললেন যে তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। তখন বঙ্গবন্ধু তাকে বললেন যে তোমার কোনো ভয় নেই, তুমি আমার কাছে আসো এবং তুমি স্বাধীনতার পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে সেটা কোনো ব্যাপার না, তুমি একজন বিশিষ্ট সঙ্গীত তারকা, আমাদের দেশের সম্পদ, তোমাকে বেঁচে থাকা দরকার। তখন তিনি বলেন তোমার একটা শাস্তি দিব, সেই শাস্তিটা তুমি যদি মাথা পেতে নাও তাহলে তুমি মরণের হাত থেকে রেহাই পাবে, পাশাপাশি বাঁচতেও পারবে। তো তখন আব্দুল আলীম মেনে নেন এবং তিনি অনেক শঙ্কিত ছিলেন যে কি শাস্তি বঙ্গবন্ধু তার উপর অর্পণ করবে। তারপর বঙ্গবন্ধু বলেন তোমাকে একটা না, আজকে রাতে 10টা গান শোনাতে হবে আমাকে, কারণ তোমার গান আমার ভীষণ ভালো লাগে। বঙ্গবন্ধুও কিন্তু সঙ্গীতের প্রতি অনেক বেশি মুগ্ধ হয়েছিলেন, অনেক সঙ্গীত তার প্রিয় ছিল। আমরা
আস্তে আস্তে সব গল্প শুনবো, বঙ্গবন্ধু জীবনে জানা অজানা অনেক ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। অনুষ্ঠানের পুরোটা সময় সাথে থাকবেন, মন্তব্য করতে একদম ভুলবেন না, কোথা থেকে আপনি অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানটি শেয়ার করেছেন কিনা সে বিষয়ে আমাকে জানাবেন, এবং আগস্ট নিয়ে আপনার কি ভাবনা রয়েছে, বঙ্গবন্ধুকে আপনি কিভাবে বিবেচনা করেন, কিভাবে স্মরণ করছেন আগস্টকে, সামনেই 15 আগস্ট, সে বিষয়ে আপনার প্লান পরিকল্পনা, আপনার পাড়া মহল্লার কর্মসূচি থাকলে সে সম্পর্কেও কিন্তু আপনারা যথেষ্ট তথ্য আমাদেরকে দিতে পারেন, মন্তব্যগুলো করবেন। আমরা চলে যাচ্ছি আবার কথামনির কাছে। কথামনি, এরপর আমরা কোন গান শুনবো? এবার আমি খুবই জনপ্রিয় দেশের গান, কথা নাইম গহর, সুর আজাদ রহমান, শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যামের গান। প্রিয় বন্ধুরা, চলুন পরের পরিবেশনাটি উপভোগ করা যাক। আমার খেলার পুতুল,
প্রবন্ধরা চমৎকার আরেকটি পরিবেশন উপভোগ করলাম। আপনাদের প্রথমেই জানিয়ে রেখেছিলাম যে আজ 12 আগস্ট 2021 সাল এবং আজ 28 শ্রাবণ 1428 বঙ্গাব্দ এবং চৌঠা মহরম 1443 হিজরি। আজ বৃহস্পতিবার এবং এখন বর্ষাকালের শেষ মুহূর্ত। প্রিয় বন্ধুরা, অনেকে অনেক মন্তব্য করেছেন, আমি সেই মন্তব্যগুলো অবশ্যই পড়তে চাই এবং আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আমাদের এমডি সুমন লিখেছেন, নাইস। তানজিন আহমেদ তিনি লিখেছেন, ঝিনাইদার প্রতিভা ফুটে উঠে আসুক এই প্ল্যাটফর্মে। জি প্রিয় ভাই, আমরা সবসময় চেষ্টা করি ঝিনাইদাহের সঙ্গীত তারকা যারা রয়েছে, যারা এই প্রজন্মের সঙ্গীত শিল্পী, তাদেরকে মূলত আমাদের এই প্ল্যাটফর্মে সঙ্গীত পরিবেশনা করানোর জন্য, এবং আমাদের চেষ্টা করি আমরা সবসময় যে আপনাদের মাঝে তাদেরকে তুলে ধরার। আমাদের তানজিন আহমেদ লিখছেন যে খুবই চমৎকার কণ্ঠ, ভালো লাগছে অনুষ্ঠানটি, আপনাকে অনেক ধন্যবাদ। মাহফুজা খাতুন লিখছেন, জেনাদের রেপিকে আন্তরিকভাবে ধন্যবাদ, সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাকে অভিনন্দন। তানজিন আহমেদ লিখছেন যে এক রেল লাইনের ধারে মেঠোপথটার পারে দাঁড়িয়ে গানটি তিনি শুনতে চান। আমরা অবশ্যই কথামনির কাছে আপনার অনুরোধ পৌঁছে দিলাম, অবশ্যই তিনি চেষ্টা করবেন। আমাদের কাদের সুমন লিখছেন, কমেন্ট না পড়লে শ্রোতা থাকে না। অবশ্যই কমেন্ট পড়া হয় এবং আপনাদের মন্তব্য সবসময় আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আপনি অবশ্যই একটু ধৈর্য ধরেন, আপনার সমস্ত মন্তব্য পড়া হবে, আপনার মনে যত কথা আছে সব লিখে পাঠান, ইনশাল্লাহ প্রতিবার আপনার মন্তব্য পড়া হবে, আপনারাই আমাদের সব। আমাদের আফিয়া ইসলাম লিখছেন, শুভকামনা রইল সবার জন্য। মাহফুজা খাতুন লিখছেন, শুভকামনা সবার জন্য। খালেদ হাসান কাজল লিখছেন, যুক্ত আছি ফরিদপুর থেকে, জুয়েল ভাইয়া অনেক সুন্দর লাগছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাদের ভালোবাসার জন্য আমরা অনুষ্ঠান আয়োজন করে থাকি, আপনাদের মতামত আপনারা অবশ্যই ব্যক্ত করবেন। বিমল দাস বাউল লিখছেন যে সাধু গুরু জয় হোক। জয় সিংকা লিখছেন, বা সুন্দরকার কথামনির শুরুটা দারুণ হয়েছে, যে কথামনি সবসময় সুন্দর গান পরিবেশন করে এবং কথামনির গানগুলো সবসময় হৃদয় ছুঁয়ে যায়। এবং প্রতীক বিশ্বাস লিখছেন যে আছি মা গো, জি আপনাকে অনেক অভিনন্দন। আকিমুল ইসলাম সাজু লিখছেন, যুক্ত আছি চুয়াডাঙ্গা থেকে, আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান সেটা তো অবশ্যই আপনারা লিখে জানাবেন। পাশাপাশি আমরা আগেই বলেছি বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্য যারা শহীদ হয়েছিল এই আগস্টে, তাদের মূলত তাদের জন্য নিবেদন করছি আজকের অনুষ্ঠানটি। সাথে থাকছে আপনাদের জন্য বঙ্গবন্ধু সম্পর্কে ছোট ছোট কয়েকটি প্রশ্ন। আকিমুল ইসলাম সাজু, আপনি চুয়াডাঙ্গাতে রয়েছেন, আপনার জন্য প্রশ্ন হচ্ছে চুয়াডাঙ্গাতে বঙ্গবন্ধু কত সালে প্রথমে আসে, চুয়াডাঙ্গাতে একবারই বঙ্গবন্ধু এসেছিল সেটা কত সালে। এবং আপনারা যারা যুক্ত রয়েছেন অনুষ্ঠানে, আপনারা সবাই মন্তব্য করতে একদম ভুল করবেন না, আপনারা সবাই মন্তব্য করতে থাকুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালের কত তারিখে, এটি আপনারা অবশ্যই লিখে জানাবেন। বঙ্গবন্ধু সম্পর্কে আপনাদের সবার সম্মুখ ধারণা রয়েছে বলে বিশ্বাস করি আমরা, পাশাপাশি জেনেদা টিভি সবসময় আপনাদের ভালোবাসায় শিখত। আপনাদের পছন্দ অপছন্দ অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, মন্তব্য করতে একদম ভুলবেন না। আপনাদের জন্য প্রশ্ন থাকছে বঙ্গবন্ধু উপাধি বঙ্গবন্ধু কত সালে কত তারিখে পেয়েছিল, এই প্রশ্নের উত্তর প্রথমকে আমাকে পাঠায় সেটা আমরা একটু দেখতে চাই। আমরা চলে যাচ্ছি কথামনির কাছে। তার আগে আমি অবশ্যই আরেকবার একটু পরিচিত করিয়ে দিতে চাই, যার আঙ্গুলের ছোঁয়াতে কথামনির গানগুলো জীবন্ত হয়ে উঠছে, তিনি আমাদের সবার প্রিয়, আমাদের একদম তবলার যিনি গুরু, আমাদের বিপ্লব বিশ্বাস, তার জন্য আপনার প্রার্থনা করবেন, তার এই আঙুলের ছোঁয়া যেন আমৃত্যু থাকে এবং তার আঙুলের এই ছোঁয়ার শব্দে যেন অনেকগুলো কণ্ঠ একেবারে স্বর্গীয় রূপ পায়, সেই প্রার্থনা অবশ্যই আপনারা করবেন। আমরা জেনাদের পক্ষ থেকে তাকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমরা চলে যাচ্ছি আবারও কথামনির কাছে। কথামনি, এই যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার সম্রাট, যার জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো কিনা ঠিক নেই, হয়তো বা হতো না, তো এই যে বঙ্গবন্ধু প্রথম কবে নাগাদ আর কি মানে বুঝতে শেখা যে বঙ্গবন্ধু বলে একজন মানুষ আছে, যে কিনা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যে কিনা বাঙালি জাতির গর্ব অহংকার, এটা প্রথম কবে জানতে পারলে যে বঙ্গবন্ধু নামে একজন মহান হৃদয়ের অধিকারী মানুষ ছিল, মহান নেতা ছিল? এটা তো আমি সেভাবে বলতে পারবো না, আমি হচ্ছে বই পুস্তকের মাধ্যমে আমি বুঝতে শিখেছি এবং মা বাবার কাছেও অনেক গল্প শুনেছি ছোটবেলা থেকে, এবং তখন থেকে তার সম্পর্কে যখন জানতে পারি, তার পরিবার সম্পর্কে কিভাবে তারা হচ্ছে শহীদ হলো, তারপরে থেকেই আর কি ভালোবাসা ভালো লাগা শুরু হলো তার প্রতি। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না, আপনারা অবশ্যই মন্তব্য করবেন। আপনাদের জন্য একটা প্রশ্ন ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালের কত তারিখ, অবশ্যই লিখে জানাবেন খুব দ্রুত। আমরা দেখতে চাই আমাদের কেই সৌভাগ্যবান সেই শ্রোতা, যে কিনা প্রথমবারের মতো আমাদের এই মন্তব্যের উত্তর দিবেন ঠিকঠাক। কথামনির পরের গানে আমরা যাচ্ছি। আচ্ছা, তো এই পর্যায়ে আমি হচ্ছে মুজিবরের একটি গান গাইব। তো
এটি হচ্ছে কথা নির্মলেন্দু গুণ এবং সুর লাকি আকত আলী লাকির গাওয়া শ্রোতেও। প্রিয় বন্ধুরা চলুন পরের পরিবেশনাটি উপভোগ করা যাক। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় মুজিব, জয় সুশীতের মুক্তি। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি, পিতা সাথে সন্তান। প্রিয় বন্ধুরা আরো একটি মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন উপভোগ করলাম। আপনারা জানেন এখন আগস্ট মাস চলছে, আগস্ট মাস অনেক ঘটনায় জড়ানো, অর্থাৎ আগস্ট মাস মানেই ভারত উপমহাদেশের মানুষের জীবনে নানা ঘটনার আবৃত্তি ঘুরপাক খাওয়া। 1765 সালের আগস্টের আজকের এই দিনে, অর্থাৎ আজকে 12 আগস্ট, এই 12 আগস্টের 1765 সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার সাম্রাজ্য লাভ করে। এবং আজকের দিনে 1908 সালের আজকের 12 আগস্ট বালক ক্ষুদিরামের ফাঁসি হয়। এবং আজকের দিনে 1922 সালের এই 12 আগস্ট বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা ধূমকেতু প্রকাশিত হয়। বুঝতে পারছেন সারা বাংলাদেশ এবং ভারত উপমহাদেশের ইতিহাসে 12 আগস্ট কিন্তু অনেক ঘটনায় জড়ানো। প্রিয় বন্ধুরা আমরা শুনছিলাম এক একটি মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা, এবং আপনারা সবাই জানেন এখন আগস্ট মাস চলছে, একেবারে সামনে 15 আগস্ট, জাতির জীবনের সব থেকে বড় কালো অধ্যায়। আমরা এক একটি গান শুনছিলাম মুজিবকে কেন্দ্র করে এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনাগুলো উপভোগ করছিলাম। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, ছোট্ট বিরতি শেষ করে আবারও চলে আসবো গানের ভুবনে হারিয়ে যেতে। আর সঙ্গে থাকছে আরো সুন্দর সুন্দর সঙ্গীত পরিবেশনা এবং কথা মনি তো সাথে থাকছেই, আপনার কোথাও যাবে না, ফিরছে খুব দ্রুত। নিচ্ছে ছোট্ট একটি ব্রেক।
দিতে হবে। এভাবে আর কতদিন বলো তো? বাচ্চাটা তো বড় হচ্ছে নাকি? ফার্নিচারের যে অবস্থা, একজন আসলে বসতেও দিতে পারি না। দেখো, যে বেতন পাই তাতে সব সাধ্যে কুলায় না, তবে ফার্নিচারের যা দাম, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব কিনে দেবো। ঠিক আছে আম্মু, ভালো পড়ার টেবিল কিনে দেবো। যাও এখন খাওয়ার টেবিলে যাও, আমি আসছি। আচ্ছা শোনো, পাশের বাসার ভাবিদের বাসা ফার্নিচার দিয়ে কি সুন্দর করে সাজানো তুমি জানো? পাশের বাসার ভাই আর আমি একই চাকরি করি, কিন্তু কি করে সম্ভব? শোনো না, ভাবির কাছ থেকে শুনলাম আমাদের ঝিনাইদহ নাকি আপন ঘর আছে, সেখানে নগদ আর সহজ কিস্তিতে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়। তাই নাকি? ঝিনাইদহ এই আপন ঘর কোন দিকে বলো তো? এই তো আমাদের পাগলাখানার মোড়েই আপন ঘর। পাগলাখানার মোড়ে? তাহলে খাওয়া দাওয়া করে আজই যাবো আপন ঘরে ফার্নিচার কিনতে। কি খুশি তো? আপনাদের আপন জনকে নিয়ে আপন ঘরে আসুন, আপনার ঘরকে আপন করে সাজান। এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে মানে ও দামে ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ মাংস, চাল ডাল সহ সকল মুদি দ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোঠা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস। ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। সুপ্রিয় বন্ধুরা, ফিরে এসলাম ছোট্ট একটি বিরতি শেষ করে। আশা করছি আমাদের সঙ্গে ছিলেন আপনারা। প্রিয় বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি প্রতি বৃহস্পতিবারের রাত 9টায় আমাদের আয়োজন করা হয় আরশিনগর। আরশিনগরে প্রজন্মের বিখ্যাত সঙ্গীত তারকাদের নিয়ে মূলত একটি চমৎকার অনুষ্ঠান এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত আছে আমাদের ঝিনাইদহ শহরের সব থেকে মিষ্টি গলার অধিকারিণী, আমাদের কথামণি। অনেকে অনেক মন্তব্য করছেন, আমি মন্তব্যগুলো পড়তে চাই। এমনি জয়নুল ইসলাম, জয়ল ভাই চুল কাটলেন কবে? আমি আজ 3 মাস ধরে চুল কাটতে পারছি না, খুব ঝামেলা ভিতরে আছি, উপায় বলেন। আসলে এই চুল কাটা না কাটা লকডাউনের ভিতরে একটা ভীষণ পেইন। এবং আমাদের জিনেদা টিভির যে মূল স্তম্ভ, আমাদের সবার প্রিয় শিমুল ভাই, এই শিমুল ভাই আমাকে হেল্প করেছিল। সে অনেক দূর দূরান্ত উড়িয়ে নিয়ে গিয়ে বাইকে করে চুল কাটানোর ব্যবস্থা করেছিল। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে দেখেন, ফলো করেন। ইউ আর সো মাস্ট ওয়েলকাম। আমাদের
এমডি জয়নুল এসেছেন লালন তোমার আরশিনগর আর কত দূর আর কত দূর, এই গানটি তিনি শুনতে চান। প্রিয় ভাই, আপনি জানেন যে সামনে আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী, এই পর্বে হচ্ছে না আপনার এই এই গানটি গাওয়াটা, তবে আমরা চেষ্টা করবো আপনার অনুরোধ রাখার এবং আমি মাথায় রাখলাম। আমাদের সাথে অনেকেই অনেক মন্তব্য করছেন, মন্তব্যগুলো আমি পড়তে চাই। কাদের সুমন লিখছেন যে আমার অনুরোধের কথা কথামনির কাছে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে। জি, আমরা প্রিয় ভাই আপনার অনুরোধ আমরা কথামনির কাছে পৌঁছে দিলাম। তানজিন আহমেদ লিখছেন চমৎকার উপস্থাপনা, আপনি আরো ভালো কিছু রিজার্ভ করেন, জাতীয় গণমাধ্যমে শত শত উপস্থাপকে চাইতে আপনার উপস্থাপনা অনেক বেটার। প্রিয় ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এটাও একদিন জাতীয় গণমাধ্যম হয়ে যাবে খুব শীঘ্রই, এবং আপনি আপনি আমাকে যে উপদেশ দিলেন বা বুদ্ধি পরামর্শ দিলেন এগুলো আমার জন্য খুবই উপকারী, আমি মাথায় রাখছি। আকিমুল ইসলাম সাজু লিখছে বঙ্গবন্ধু চুয়াডাঙ্গাতে গিয়েছিল 17 এপ্রিল 1971 সালে চুয়াডাঙ্গা এসেছিলেন। আকিমুল ইসলাম সাজু, উত্তরটা আরেকটু ভালো করে জাজ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বঙ্গবন্ধু প্রথমবারের মতো তিনি যশোর বিমানবন্দরে যাওয়ার জন্য, অর্থাৎ যশোর হয়ে কলকাতা যাওয়ার জন্য 1965 সালে প্রথমবারের মতো তিনি গিয়েছিলেন একটা ভাঙা চোরা জিপ গাড়িতে করে। উনি চুয়াডাঙ্গাতে প্রথম গিয়েছিলেন, চুয়াডাঙ্গা তারপর যশোর গিয়েছিলেন। সো আপনার উত্তরটা ঠিক আছে, বাট প্রথম গিয়েছেন 1965 সালে। মাহফুজা খাতুন লিখছেন দেশের গান মানে দেশের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। জি, একদমই ঠিক তাই। জয়নুল লিখছেন শিল্পীকে চেনা চেনা লাগছে। জি, আমাদের এ প্রজন্মের সঙ্গীত তারকা অবশ্যই চিনতে পারবেন। রঞ্জিত কুমার লিখছেন ধন্যবাদ কথামনিকে অনেক সুন্দর গানের জন্য। রাত্রি জাহান লিখছেন পিচ্ছি মেয়েটা ভালো গান করে। রাত্রি জাহান আমার ওয়াইফ, তিনি আমাদের অনুষ্ঠান শুনছেন। রাত্রি জাহান আপনাকে আপনি বলবো না তুমি বলবো, তুমি গান শুনতে থাকো, অনুষ্ঠানে যুক্ত থাকো, কথামনি অনেক অনেক প্রিয় মানুষ অনেক অনেক মন্তব্য করছেন। ইয়াসিন ইসলাম লিখছেন 1969 সালে 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে জাতির মানে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল। আপনাকে ধন্যবাদ প্রিয় ভাই, আপনার উত্তরই সঠিক হয়েছে। কাদের সময় লিখছেন আমি সবার লাইভে যাই না, বাট এই লাইভে এসেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক প্রিয় মানুষ আমাদের। তানজিন আহমেদ লিখছেন 1969 23 ফেব্রুয়ারি। আমাদের আশিকুল ইসলাম স্যার লিখছেন 1969 23 ফেব্রুয়ারি। আমাদের সাব্বির আহমেদ জুয়েল ভাই লিখেছেন ভালো লাগছে। আমাদের প্রিয় ভাই আমাদের সবসময় খোঁজ খবর রাখেন, একদম অভিভাবকের মতো তিনি আমাদের মাথার উপর ছায়া দেন। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমরা আপনারা মন্তব্য করতে থাকেন। আরিফ হোসেন লিখছেন অসাধারণ সৃষ্টি, অসাধারণ অনুষ্ঠান, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আরিফ। আমরা কথা বাড়াবো না, আপনাদের সবগুলো মন্তব্য আমরা পড়ার চেষ্টা করি সবসময়, ইনশাল্লাহ করবো। আপনারা যুক্ত থাকেন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি আবারও কথামনির কাছে। কথামনি অনেকগুলো অনুরোধ চলে এসেছে, তো আমরা অনুরোধের গান শুনবো নাকি আগে থেকে প্ল্যান করা যেটা সেটা? আমি অনুরোধের গানগুলো শেষে গাওয়ার চেষ্টা করব। আগে আমি নিজে কিছু গান প্রিপারেশন নিয়ে রেখেছি, আমি সেই গানগুলোকে গেয়ে নিই। আমরা এই এই পর্বে আমরা কোন গানটি শুনছি? এবার আমি জাগরণের একটি গান গাইবো। গানের কথা? গানটির কথা, ওই পতাকা আমার মায়ের মুখের মতো কারুকার্যময়। প্রিয় বন্ধুরা, পতাকার দিকে তাকালে হৃদয়ে রক্তক্ষরণ হয়, মনে হয় সেই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় আর 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় হাজার বছরের পথ পাড়ি দিয়ে শেষ মুহূর্তে 1971 সালে 16 ডিসেম্বর সেই স্বাধীনতার রক্তিম সূর্যকে ছিনিয়ে আনার গল্প। অনেক 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 কথা পতাকার পিছনে রয়েছে, অনেক ইতিহাস, অনেক মায়া মমতা, অনেক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। চলুন কথামনির কাছে আরেকটি চমৎকার পরিবেশন উপভোগ করি। শুরু করছি পরের গান। পতাকা মা
প্রিয় বন্ধুরা, আরো একটি মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন উপভোগ করলাম। আসলে দেশের গান শুনলেই হৃদয়ের কোথায় যেন রক্তক্ষরণ হয়, মনে হয় দেশের জন্য আমি বড্ড অপায়া, কিছুই করতে পারিনি তেমন। এ দেশের জন্য অনেক কিছু করার আছে, এ দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন অনেক মানুষ, সাথে সাথে বঙ্গবন্ধু তো তার জীবনের সর্বস্ব খুইয়েছেন বাংলাদেশ নামে এই ছোট্ট জন্মভূমির জন্য। আমাদের সাথে যুক্ত রয়েছেন মাহফুজা খাতুন, তিনি লিখেছেন সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সুন্দর মন্তব্য করছেন তিনি, অবিরত মন্তব্য করছেন। এমডি জয়নুল লিখেছেন অসাধারণ কণ্ঠ, জি অসাধারণ কণ্ঠ, আমাদের গানের পাখি, আমাদের ঝিনাইদহের গানের পাখি কথামণি, সুন্দর গান করে। তানজিন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছে, তানজিন আহমেদ লিখছেন বা খুব সুন্দর গান আমাদের দেশ। কাদের সুমন লিখছেন অসাধারণ, কাদের সুমন ভাই আপনি কিন্তু বলছিলেন যে মন্তব্য পড়া হয় না, আপনার কিন্তু প্রতিটি মন্তব্য পড়া হয়েছে। এটা ঝিনাইদহ টিভি, এটা আপনাদের টিভি, এটা আপনাদের প্ল্যাটফর্ম, এখানে আপনাদের চোখ দিয়ে আমরা দেখি, আপনাদের হৃদয় দিয়ে আমরা উপলব্ধি করি, আপনাদের কান দিয়ে আমরা শুনি, আপনাদের অভিমানে আপনাদের সবসময় আপনাদের অভিব্যক্তিটাই আমাদের অভিব্যক্তি। আমাদের মিল্টন খন্দকার, গীতিকার সুরকার সেই মিল্টন খন্দকার নাকি কি জানি, তিনি লিখেছেন আহা ভালো গান। এবং আসমানি খাতুন লিখেছেন খুব ভালো হয়েছে গান, আসমানি খাতুনের নাম শুনলেই সেই কবিতা মনে পড়ে যায়, আসমানিদের তোমরা যদি দেখতে সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। আসমানি খাতুন আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, ভালো লাগছে, আপনার বাড়ি কি ফরিদপুর? যাই হোক, কাদের সময় লিখেছেন অনুষ্ঠানটি এত ভালো লাগলো শিয়ারটা দিয়ে দিলাম, ওয়াও ওয়াও অসাধারণ, আপনার হৃদয়ের সেই স্তূপকৃত বরফ তাহলে শেষমেশ গলে পড়লো, ভালো লাগলো চিনাজা টিভি আপনাদের মন গলাতে পারছে একটু হলো। আমরা চলে যাচ্ছি কথামণির কাছে। কথামণি, এই যে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ডের ব্যাপারটা যখন প্রথম তুমি শুনলে যে বঙ্গবন্ধুকে খুন করা হয়েছে, তো তখন তোমার মনে প্রশ্ন জাগেনি যে আসলে যে মানুষটি স্বাধীনতার স্থপতি, যে মানুষটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যে মানুষটি সারা জীবন ধরে সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষের জন্য, যে মানুষ 12.5 বছর কারাবরণ করেছে, যে মানুষ লাঞ্ছনা দুঃখ যন্ত্রণা সহ্য করেছে এদেশের স্বাধীনতার জন্য, আমাদের জন্য, একটা স্বাধীন ভূখণ্ডের জন্য, সেই মানুষকে মেরে ফেলা কেন হলো, এরকম প্রশ্ন কি কখনো জিজ্ঞেসে? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি যখন বুঝতে শিখেছি তখন মানে আর কি খুব কষ্ট লেগেছে, এবং আমি ধিক্কার জানাই যারা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এবং আমি মানে কি বলবো, মা বাবার কাছে যখন শুনি, আমি তো তখন আর কি বই পুস্তক সেভাবে পড়তাম না ছোটবেলায়, তো তাদের মুখ থেকেই আর কি শোনা, তো অবশ্যই অনেক কষ্ট পেয়েছিলাম। প্রিয় বন্ধুরা, জাতির পিতার সে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা আমাদের এখনো পর্যন্ত আপ্লুত করে, আমাদের চোখে জল আনে প্রতি বছর, যখন বছর ঘুরে যখন আগস্ট মাস চলে আসে তখন কিন্তু আমাদের জাতির জীবনে কান্নার রোল পড়ে যায়, আমাদের চারিপাশে শুধু শোকের একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়। আপনারা জানেন যে এই আগস্ট মাস কিন্তু অনেক ঘটনায় মোড়ানো, আপনারা এটা জানেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী এই মাসেই, এ মাসে কিন্তু আমাদের সেই জাতির পিতার সহধর্মিনী ফজিলতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী। আপনাদের একটা প্রশ্ন ছিল এবং আপনারা কিন্তু সেই প্রশ্নের অনেকে সঠিক উত্তর দিয়েছেন, জিনাদের পক্ষ থেকে আপনারা সেই সৌভাগ্যবান ব্যক্তি আজকে রাতের জন্য। আপনাদের আরেকটি প্রশ্ন দেওয়া হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মানুষকে শখ করে, খুব শখের বসে তাকে রেনু বলে সম্বোধন করতো, রেনু বলে ডাকতো, তিনি কোন মহিয়সী নারী ছিলেন যাকে বঙ্গবন্ধু রেনু নাম দিয়েছিলেন? আপনারা ছটফট লিখে পাঠান এবং আপনাদের নাম মেনশন করে অবশ্যই আপনার মন্তব্যটি পড়া হবে। কথামণি, এরপর আমরা কোন গান শুনবো? আচ্ছা, এরপর আমি আরেকটি দেশের গান গাইব, এটির শিল্পী হচ্ছে জীবন নাহার বিনা, কথা ফজলুল হক খান, সুর বাসুদেব ঘোষ। প্রিয় বন্ধুরা, চলুন আরেকটি মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা উপভোগ করা যাক এবং হৃদয়ে ধারণ করি মুজিব, বাংলাদেশকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে সার্থক করার জন্য আমার আপনার সুন্দর নাগরিক হওয়া অবশ্যই কাম্য, গানের সাথে সাথে হৃদয়টাকে আরেকবার পুতো পবিত্র করার চেষ্টা করি। চলুন পরের সঙ্গীত উপভোগ করি। Thank you.
মনোমুগ্ধকর সঙ্গীত উপভোগ করলাম। অনেক অনেক মন্তব্য করেছেন আমাদের সাথে। রাজীব বিশ্বাস লিখছেন যে, ও আমার দেশের মাটি গানটি যদি শোনা যায়, অনুরোধ জানিয়েছেন তিনি। আমরা কথা মনির কাছে আপনার অনুরোধ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। রাজীব বিশ্বাস লিখছেন, একই অপরূপে গানটি শুনতে চায় তিনি। রাজীব বিশ্বাস, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা আমাদের আজকের অতিথির কাছে অবশ্যই জানানোর চেষ্টা করব আপনার অনুরোধের কথাটি। এবং আমাদের এমডি আজম লিখছেন যে, এই ঝিনাইদহ জেলা আমার জন্মভূমি, আমি এই ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করে গর্বিত এবং ঝিনাইদহ জেলার বীর সন্তান। স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের সভাপতি নূরে আলম সিদ্দিকী, ঝিনাইদহ জেলার মুক্তিযুদ্ধের কমান্ডার মোহাম্মদ মশিউর রহমান সহ অনেক নাম না জানা বীর সন্তান, তিনি মালয়েশিয়া প্রবাসী, তিনি আমাদেরকে জানিয়েছেন, মন্তব্য করেছেন, অসম্ভব সুন্দর মন্তব্য করেছেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের বাইরে রয়েছেন, নিজের খেয়াল রাখবেন। তানজিন আহমেদ লিখছেন, রাজনীতি সচেতন মহিষী নারী, জাতির জনকের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে তিনি রেণু বলে ডাকতেন বঙ্গবন্ধু। ওয়াও, অসাধারণ, খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। এবং তিনি আমাদের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তর তিনি দিয়ে ফেলেছেন। আমাদের এমডি জয়নুল ইসলাম যে, আস্তে আস্তে গানের ফিলিংস আসতেছে। জি, আপনাদের শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, প্রতিটি গানই আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। আপনারা যারা দেশের বাইরে রয়েছেন প্রবাসী, তাদের তো এই গানগুলো বেশি স্পর্শ করা উচিত। আস্তে আস্তে কেন ভাই, খুব দ্রুতই তো একদম মানে বিদ্যুৎ গতিতে আপনার হৃদয়ের রক্তের কণায় কণায় আগুন লাগা উচিত। এদেশের কথা, এদেশের মা মাটির কথা, বঙ্গবন্ধুর কথা, স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের কথা, এই কথাগুলো তো আপনাদের সব থেকে বেশি হৃদয়ে রক্তক্ষরণ ঘটাবে, খুব দ্রুত ভালো লাগাতে বাধ্য মানে করবে আপনাদের। অবশ্যই ভালো লাগছে, যুক্ত থাকবেন সাথে। আশরাফুল ইসলাম মিন্টু লিখছেন, কেমন আছেন দুজন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনার দয়, আশা করছি আপনিও ভালো আছেন, সুস্থ আছেন। কথা মনি, এই যে এত এত ভালোবাসা, অনেক অনেক মানে দারুণ মন্তব্য অনেকে করছেন, এই যে এত মন্তব্যের ভিড়ে সবসময়ই মানে ভালো মন্তব্য, কোনো খারাপ মন্তব্য কখনোই আসে না, তো এই ব্যাপারটা কেমন লাগে আসলে? মানে ভালোরও তো একটা মানুষের বোরিং হয়ে যায় না, ভালো শুনতে শুনতে, ভালো শুনতে শুনতে। না, ভালো শোনাটাও অনেক ভালো, আবার খারাপ শোনাটাও অনেক ভালো। কারণ আমার খারাপ যদি কেউ করে, তাহলে আমি মানে আমি সেটা আরো মানে আরো ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আগ্রহী হব, এবং হয়তো আমি সেইগুলো আরো মাথায় রাখবো যে যেন আমাকে কেউ
গুণক্ষরেও মানে কি বলে ভুল ত্রুটি যেন কেউ ধরতে না পারে, ভালো শোনাটাও ভালো খারাপ শোনাটাও ভালো আমার কাছে মনে হয়। যেটা প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের হৃদয়ের যত কথা আছে সব লিখে আমাদেরকে জানান, আপনাদের সমস্ত মন্তব্যগুলো আমরা পড়ে শোনানোর চেষ্টা করব এবং আপনারা আপনাদের সমস্ত কথাগুলো লিখে জানাবেন, অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করেছেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। পরে আমরা চলে যাচ্ছি পরের গানে, আমরা এরপর কোন গান শুনব? এরপর আমি আরো একটি দেশের গান গাইব, কথা মনিরুজ্জামান মনি এবং সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং শিল্পী সাবিনা ইয়াসমিন। প্রিয় বন্ধুরা চলুন পরের গানটি উপভোগ করা যাক। আহারে মনিতে খোকি
প্রিয় বন্ধুরা, আরো একটি মনোমুগ্ধকর সঙ্গীত উপভোগ করলাম। অনেকে অনেক মন্তব্য করছেন, মন্তব্যগুলো মাঝে মাঝে অনেক হাসায়, হৃদয়ের মধ্যে অনেক বেশি আপ্লুত করে দেয়। মন্তব্যগুলো পড়তে ভালো লাগে, না পড়লে আপনাদের হৃদয় রক্তক্ষরণ হয়। তাই আমরা চেষ্টা করি গানের মাঝে একটু হলেও আপনাদের মন্তব্যে ছুঁয়ে দেখার। আমাদের সাথে গধুলি সন্ধান আছেন, কেমন আছেন? জি, আমরা সবাই ভালো আছি, আমরা সবসময় ভালোর দলে, ভালোর সাথে ভালো থাকার চেষ্টা করি। সাথে জয়নুল যুক্ত রয়েছেন। আসমানি খাতুন লিখছেন যে, জুল ভাই আমাকে চিনতে পারলেন না, আমি সুমন পারভেজের প্রিয়তমা। ওয়াও ওয়াও। তিনি লিখতে পারতেন সুমন পারভেজের ওয়াইফ, লিখতে পারতেন সুমন পারভেজের বউ, কিন্তু লিখেছেন প্রিয়তমা। আপনার ভিতরে সত্যিকার অর্থে রোমান্টিকতা আছে। লিখেছেন আপনাদের রান্না নাকি খুব সুন্দর, হাসালেন। সুমন পারভেজ আমাদের জেনেতা টিভির একজন স্টাফ রিপোর্টার, তিনি সকালের শুভ সকাল অনুষ্ঠানের উপস্থাপক, ভালো উপস্থাপনা করেন। সুমন পারভেজের প্রিয়তম আমাদের সাথে যুক্ত রয়েছেন আসমানি খাতুন। প্রিয় আপু, আপনাকে একটু জানিয়ে রাখি যে রান্না আসলে আমাদের সবার ভালো না। এখানে আমাদের শিমুল ভাইয়ের রান্না, তার সেই জাদুমাকা হাতের স্পর্শের রান্না খুব সুন্দর, এবং আপনার সেই প্রিয়তম হয়তোবা সেই সুন্দর হাতের সুন্দর জাদুকরী রান্না খেয়ে হয়তোবা প্রশংসাটা আমরা সবাই পেয়ে গেছি। আপনাদের সাথে আমাদের ভাব এবং আবেগ থেকে হৃদয়ের গভীরতা যখন প্রবল হবে, যখন আপনাদের সাথে আমাদের বোঝাপড়াটা আরও শক্ত হবে, আমরা যখন শক্ত ভিতের উপর দাঁড়াবো বোঝাপড়া জায়গা থেকে, তখন আমরা চেষ্টা করব একটা ফ্ল্যাশ ব্যাকে যাওয়ার। অর্থাৎ এই যে একটা টিভি সেট, একটা অফিস, এই অফিসে যারা টিভি স্টাফ রয়েছে, কীভাবে সকালটা তাদের শুরু হয়, তারা কখন কখন কী খায়, কীভাবে তারা রান্না করে। এখানে রান্নার জন্য আলাদা কোনো মানুষ নেই, এখানে যারা রয়েছে তারা ক্যামেরা চালাতে পারে, তাদের হাত দিয়ে ক্যামেরা চালায়, তারা কথা বলে, তারা উপস্থাপনা করে, তারা আবার পাশাপাশি ভালো রান্নাও করে। সে বিষয়গুলো আপনারা একদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমরা একটা লাইভ অনুষ্ঠান করে দেখানোর চেষ্টা করবো, যখন কিনা আপনাদের সাথে আমাদের বোঝাপড়ার জায়গাটা আরও বেশি শক্ত হবে। এই যে একটা অনুষ্ঠান আপনাদের মাঝে থ্রো করা, এর পিছনের লাইট ক্যামেরা রেডি করা, একটা সেট রেডি করা, এই যে পিছনে যে আপনারা যে ইয়েগুলো দেখছেন বা চারপাশে ফুল বা সাজানো গোছানো আলোকসজ্জাময় জায়গা, এই জায়গাটার পিছনের গল্প, অনেক 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 শ্রম, অনেক ঘাম, সেসবের অনেক ঘটনা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সুমন পারভেজের প্রিয়তমা, আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করছি। আমাদের রহমান রুবায়াত রহমান ফাহিম লিখছেন, খুব সুন্দর। হাবিব আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি লিখছেন বঙ্গবন্ধু তার ওয়াইফকে, আসলে তিনি রেনু বলতেন, হাবিবকে ধন্যবাদ। আমাদের সাকিব মোহাম্মদ আল হাসান আমাদের প্রিয় ভাই, তিনি লিখেছেন অসাধারণ। এমডি হাবিব লিখছেন অনেক সুন্দর লাগছে গান, অনেক দূর এগিয়ে যাক জেনেতা টিভি, অনেক দূর পর্যন্ত। জি, আপনাদের প্রার্থনা, আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে যাব। কথামণি আমরা আরেকটি গান শুনবো, আরেকটি গান শোনার পর আমরা আসলে ছোট্ট একটা ব্রেক নিতে পারি। তো আমরা এরপর কোন গান শুনবো? এরপরে আরো একটি দেশের গান গাইবো, এটি হচ্ছে সংগৃহীত গান, এটার নাম হচ্ছে ইচ্ছামতি নদীর পাশে ছোট সবুজ গ্রাম। প্রিয় বন্ধুরা, চলেন একটা নদী নদী ফিল নিয়ে আসি এবং সেই গ্রামীণ জীবনের যে ঘটনা সেগুলো নিয়ে আসি। শুনেছি ডাহো
প্রিয় বন্ধুরা, আরো একটি মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন উপভোগ করলাম। অনেকে অনেক মন্তব্য করেছেন, আমার সাথে যুক্ত রয়েছেন গাজী মোহাম্মদ আফসাল হোসেন, তিনি রয়েছেন অনেকদিন পর, কথার গান শুনলাম অসাধারণ, তবলায় নিশ্চয়ই বিপ্লব দাদা। জি, আপনার একদমই ধারণা ঠিক আছে, তবলাতে রয়েছে বিপ্লব বিশ্বাস। আমাদের আসমাউল ইসলাম আকাশ লিখছেন, আমার বন্ধু আরিফুল আমি আপুর অনেক বড় ফ্যান। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন সবসময়। এমডি জয়নুল হোসেন ভাই, আমিও রান্না করতে পারি, নতুন রাঁধুনি। জি, আসলে রান্না সবাই পারে, বিপদে পড়ে যখন খাইতে হয় তখন রান্না তো করাই লাগে। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আমি কিন্তু আপনাদের আগে বলেছিলাম আজ 12 আগস্ট, বিভিন্ন কারণে আজকে কিন্তু ঘটনাবহুল আগস্ট, অর্থাৎ আজকের এই দিনে 1851 সালে আমাদের লোককবি পাঞ্জু শাহের জন্মদিন কিন্তু আজকে, অর্থাৎ আজকে 12 আগস্ট লোককবি পাঞ্জু শাহের জন্মবার্ষিকী। আমাদের জিনাত লিপির পক্ষ থেকে পাঞ্জু শাহের অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমরা, বিশ্বাস করি পরপরে তিনি ভালো আছেন। এবং 1960 সালে আজকের এই দিনে আমাদের শ্রীমতী ইন্দ্রা দেবী, যেটাকে আমরা রবি ঠাকুরের সেই বিখ্যাত চরিত্র, অর্থাৎ আমরা যেই রবি ঠাকুর যে কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিল ইন্দ্রাদেবী চৌধুরী রানীকে, সেই ইন্দ্রাদেবীর মৃত্যুবার্ষিকী কিন্তু আজকে। ইন্দ্রাদেবীর হচ্ছে চিহ্ন পত্র উৎসর্গ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সেই বিখ্যাত সাহিত্যিক রবি ঠাকুরের সেই প্রিয় চরিত্র, প্রিয় মানুষ, তার ভাতিজি ইন্দ্রাদেবী ঠাকুরের আজকে মৃত্যুবার্ষিকী। এবং আজকে 2004 সালের আমাদের কথা সাহিত্যিক হুমায়ুন আজাদ কিন্তু 12 আগস্টের আজকের দিনে কিন্তু আততায়ীর হাতে নিহত হন, তার আজকে মৃত্যুবার্ষিকী। অনেক কারণে আজকে ঘটনাবহুল দিন এবং আরও একটি দিন মেমোরেবল, এই কারণে আজকে দিনটা মেমোরেবল। তা হচ্ছে আমাদের সাথে কথা মানে বরাবর মতো যুক্ত রয়েছে, আমরা তার গান শুনছিলাম, একের পর এক মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন উপভোগ করছিলাম। আমাদের সাথে আব্দুল গনি বলছেন যে সুন্দর আয়োজনের জন্য জিনাদা টিভিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, অনেকে অনেক মন্তব্য করছেন। ইতিমধ্যে প্রিয়াঙ্কা কুণ্ডু লিখছেন, বাহ সুন্দর গাইলেন আপু। মিলন হোসেন লিখছেন যে আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্ণিমা, পাহাড়ের জন্য ঝর্ণা, নদীর জন্য মোহনা, আর আপনাদের জন্য রইল শুভকামনা। ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট এ বিউটিফুল কমেন্ট, ভালো, অনেক অনেক সুন্দর, মানুষ আস্তে আস্তে কবি হয়ে উঠছে সবাই, ভালো লাগছে। আমরা কথামণির গান শুনছিলাম, কথামণি আমরা আজকে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা শেষ গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে তোমার কাছে একটু যাচ্ছি। তা হচ্ছে এই যে এত দর্শকদের এত ভালোবাসা, সবার উদ্দেশ্যে লাস্ট মেসেজকে কি বলতে চাও? লাস্ট মেসেজ কি আর বলবো, এতক্ষণ থেকে মানে এই জিনাদা টিভি আমার সাথে যে এই 2 দিন আমি যে এখানে প্রোগ্রাম করেছি আমার খুবই ভালো লেগেছে, এবং আমাদের ব্যাক সাইডে যারা আছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, সাউন্ডে, ক্যামেরা, এবং আপনার উপস্থাপনা তো বরাবরের মতনই অনেক ভালো হয়, এবং সাথে হচ্ছে যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন কমেন্টস করে, এবং অনেক গল্প আড্ডা মানে হলো দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগলো। আর ঝিনাদা টিভির এই প্রোগ্রামগুলো আমি কখনোই ভুলতে পারবো না, আশা করি সবসময় মনে থাকবে, এবং আশা করছি সবাই সুস্থ থাকবে। প্রিয় বন্ধুরা, একটা চারা গাছ যদি হয়ে হয় আজকের আমাদের কথা মনি, একদিন সে বড় হবে, তার শাখায় শাখায়, পাতায় পাতায়, ডালে ডালে, ফুলে ফুলে শোভিত হবে। যদি সেরকমই হয় তাহলে কিন্তু আজকের চারা গাছের প্রথম জল দিয়েছি আমরা, অর্থাৎ ঝিনাদা টিভি। একদিন সে মানে মহাবৃক্ষে পরিণত হবে, তার যেমন একটা বড় যদি ফুল গাছ, আমরা যদি বলি কৃষ্ণচূড়া নিচে আমরা যখন যাই তখন মনে হয় একেবারে থোকা থোকা রক্ত পড়ে আছে একদম মাটির উপর, এরকম একটা বড় যদি কৃষ্ণচূড়া হয় আমাদের কথামণি, তাহলে কিন্তু এই ছোট্ট কথামণির কিন্তু প্রথম আমরা কিন্তু তাকে নার্সিং করছি। ঝিনাদা টিভি তাকে সমাদর করেছে, সমাদৃত করেছে, সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে। অবশ্যই ঝিনাদা টিভির অনেক অবদান থাকবে কথামণির পিছনে, এবং আমরা কথামণির কাছে সবসময় দাবি করব এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রিয় বন্ধুরা, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর চলে যাচ্ছি মানে যাচ্ছি না, দেখা হচ্ছে আগামী কোনো পর্বে, আগামী কোনো সময়ে অন্য কোনো অতিথির সাথে আবারও তোমার আড্ডা হবে। আর আপনারা যারা কমেন্ট করেন সবসময় তারা তো আমাদের সাথে থাকবেনই, আত্মীয়ের মতো, অনেক আত্মার আত্মীয় আপনারা, আপনাদের সাথে যুক্ত হবো বারবার। আপনারা সবাই জানবেন যে আমরা তো প্রতিদিন কিন্তু শহরের বিভিন্ন ঘটনা পরিস্থিতি নিয়ে কিন্তু লাইভ অনুষ্ঠান করা হয়ে থাকে। জেনেতা টিভি শহরের প্রতিটা ঘটনা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেয়। সকালে আমরা যখন লাইভ অনুষ্ঠান দেখেছিলাম, শত শত মানুষ কিন্তু রাস্তায় বের হয়েছে, কোনো নিরাপত্তা কারোর মধ্যেই দেখছি না, সবাই মাস্কবিহীন বের হচ্ছে, করোনার দাপট কিন্তু এখনো রয়েই গেছে। আমাদের 18 কোটি দেশে এখন কিন্তু 1.5 কোটি করোনা রোগীকেও মানে 1.5 কোটি মানুষকে কিন্তু টিকা দেওয়া হয়নি। সুতরাং সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, অনেক অনেক নিজে হাসবেন, কাছের মানুষকে হাসাবেন, নিজে ভালো থাকবেন, আর কাছের মানুষকে খুব বেশি ভালোবাসবেন। আমি বিদায় নিচ্ছি, আমি এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যা,
আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি গানে চলে যাই তাহলে। তো এবার আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুরই একটি গান আমি গাইছি, শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যামের। যদি রাত পোহারে শোনা যেত বঙ্গবন্ধু মরে রান, যদি রাত পোহারে শোনা যেত বঙ্গবন্ধু মরে রান, যদি রাজপথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ মাংস, চাল ডাল সহ সকল মুদি দ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোঠা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার।
কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে। এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন। ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস, ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। এভাবে আর কতদিন বলো তো? বাচ্চাটা তো বড় হচ্ছে না কি? ফার্নিচারের যে অবস্থা, একজন আসলে বসতেও দিতে পারি না। দেখো, যে বেতন পাই তাতে সব সাধ্যে কুলায় না, তবে ফার্নিচারের যা দাম, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব কিনে দেবো। ঠিক আছে আম্মু, ভালো পড়ার টেবিল কিনে দেবো। যাও এখন খাওয়ার টেবিলে যাও, আমি আসছি। আচ্ছা শোনো, পাশের বাসার ভাবিদের বাসা ফার্নিচার দিয়ে কি সুন্দর করে সাজানো তুমি জানো? পাশের বাসার ভাই আর আমি একই চাকরি করি, কিন্তু কি করে সম্ভব? শোনো না, ভাবির কাছ থেকে শুনলাম আমাদের ঝিনাইদহ নাকি আপন ঘর আছে, সেখানে নগদ আর সহজ কিস্তিতে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়। তাই নাকি? ঝিনাইদহ এই আপন ঘর কোন দিকে বলো তো? এই তো আমাদের পাগলাখানার মোড়ে আপন ঘর। পাগলাখানার মোড়ে? তাহলে খাওয়া দাওয়া করে আজই যাবো আপন ঘরে ফার্নিচার কিনতে। কি খুশি তো? আপনাদের আপনজনকে নিয়ে আপন ঘরে আসুন, আপনার ঘরকে আপন করে সাজান।